স্বাগতম সবাইকে। আমার অনেক আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম কথা বলা সংখ্যার কথা। কিছু কিছু সংখ্যা আছে যারা খাঁটি বাংলা ভাষায় কথা বলতে পারে, কিরকম দেখা যাক। যেমন এক, এটাকে যদি আমি 11 দিয়ে ভাগ করি তাহলে পাওয়া যায় এরকম একটা সংখ্যা, 0.09009009, এমন করে চলতেই থাকে। তো এই সংখ্যাটাকে আমি বলি সত্যবাদী সংখ্যা। কেন? কারণ এটা হচ্ছে 0.09, 0.09, 0.09, 0.09, সে বলেই যাচ্ছে এটা কিন্তু 0 নয়, 0 না, সে ঠিক কথাটাই বলছে, হ্যাঁ এটা তো 0 নয়, উপরে যদি 0 না থাকে তাহলে কি একটা সংখ্যা 0 হয়? হয় না, তাহলে এটা 0 নয়, সে ঠিক বলেছে, সে সত্যবাদী সংখ্যা। ঠিক একইভাবে 2কে যদি আমি 11 দিয়ে ভাগ করি তখন পাওয়া যায় আরেকটা কথা বলা সংখ্যা, কিরকম দেখা যাক। 0.18181818, এমন করে চলতেই থাকবে। এভাবে পড়লে বোঝা যায় না যেটা কেমন করে কথা বলে, কথা বলা সংখ্যাটা বোঝা যাবে এভাবে, একটু দ্রুত পড়তে হবে। 0.18181818181818, বুঝতেই পারছেন সে টেকা টেকা করছে। আমি একে বলি এ হচ্ছে বাংলা ভাষার সবচেয়ে লোভী সংখ্যা, 2/11। এখন আমি যদি 3কে 11 দিয়ে ভাগ করি, এইবার একটু চিন্তাটা গভীরে যাবে। আমি দেখাচ্ছি এটা পাওয়া যায় এরকম একটা জিনিস, 2/7, 2/7, 2/7, 2/7। এবার আপনারা একটু অনুমান করার চেষ্টা করুন এখানে কি পাওয়া গেল। 1/11 ছিল 0.09, তারপরে 18/18, তারপরে 27/27, তারপরে 4কে 11 দিয়ে ভাগ করলে কি পাওয়া যেতে পারে, এটা কি এরকম কিছু হবে, 0.36, 36, 36? উত্তর হচ্ছে হ্যাঁ। বুঝতেই পারছেন কোথায় যেন একটা নয়ের ব্যাপার আছে, 9, 9, 2×18, 3×27, 4×36। এই এখানে 11 দিয়ে ভাগ করলাম কিন্তু 9 চলে আসলো কিভাবে? তার থেকেও গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে এই যে সংখ্যাটা এটা কেন শেষ হচ্ছে না। এই জিনিসটা ছোটবেলায় আমাকে প্রচণ্ড রকমভাবে মানে আমাকে নাড়া দিত, আমার মাথার ভেতরে বারবার কুটকুট করতো যে কেন একটা সংখ্যা শেষ হয় না, আমি লিখে কেন শেষ করতে পারি না, কেন এটা চলতেই থাকবে। এটা তো এরকম কোনো জিনিস না যে অসীম, কারণ 3/11 মানে কি, বা 1/11 যদি চিন্তা করি এটার মানে হচ্ছে যে একটা জিনিস ছিল সেটাকে 11 ভাগে ভাগ করা হয়েছে, তো সেটাকে 11 দিয়ে ভাগ করলে সেটা একটা ছোট্ট জিনিস হবে, একটা ছোট্ট টুকরো হবে, এটা তো অসীম না, তাহলে কেন শেষ হচ্ছে না। কিংবা আমি যদি পাইয়ের কথা চিন্তা করি, যে আচ্ছা একটা সংখ্যা চিন্তা করি যে পাই, এই পাই পাইয়ের মান কত, পাইয়ের মান হচ্ছে 3.14159265535898979732383, এমন করে অনন্তকাল চলতেই থাকবে। কিন্তু আমি যদি সংখ্যারেখায় তাকাই, এটা কিন্তু সংখ্যারেখায় 3 থেকে 4 মাঝখানে, না দেখেই বোঝা যাচ্ছে যে এটা 3-4 থেকে বেশি নয়, 3 থেকে 4 মাঝখানে কোনো একটা জায়গায় আছে, তাহলে কেন এটা লিখে আমি শেষ করতে পারছি না, এটা তো একটা সসীম জিনিস, তাহলে শেষ হয় না কেন। এই যে কেন শেষ হয় না, এটা যেরকম আমার মাথার মধ্যে সবসময় কুটকুট করতো, আমি জানি যে এরকম অনেকেই আছে যাদের মাথায় এরকম কুটকুট করে, এটা আমি বুঝতে পারি, কারণ আমার কাছে এরকম তারা প্রায়ই মানুষজন এরকম মেসেজ পাঠায় আমার ফেসবুকে, তারপরে ইউটিউবে, এসব জায়গায় তারা এরকম ছোটো ছোটো SMS পাঠায় যে ভাইয়া কেন এই সংখ্যাগুলো লিখে আমরা শেষ করতে পারি না, বা অমূলক সংখ্যা যেরকম √2, এটাকে আমরা কেন লিখে শেষ করতে পারি না। এই প্রশ্নগুলোর উত্তর আসলে লুকিয়ে আছে আমাদের সংখ্যা ব্যবস্থার ভেতরে। তো আমরা সংখ্যার ব্যবস্থার দিকে একটু তাকাই, আমাদের সংখ্যাটা কীরকম, আমরা যখন লিখি একটা সংখ্যাকে, ধরা যাক 2, 2, 2, 2.22, ভালো করে খেয়াল করুন এখানে প্রত্যেকটা 2 কি একই? উত্তর হচ্ছে না, এই 2 সে 2, কিন্তু এই যে 2 সেটা কিন্তু শুধু 2 না, এটা আসলে কি, এটা আসলে 20। আমরা এইভাবে ছোটবেলায় লিখতাম অনেক ক্ষেত্রে যে এটা হচ্ছে 2, এটা হচ্ছে 20, আসলে এটা 20, এইটা আসলে 200, অর্থাৎ এইখানকার যে 2টা সেটা আসলে 2 শুধু না, সে 200, আর এখানে যে আছে সে আসলে 2000, তার মানে এটা 2222, প্রত্যেকেই 2, অথচ তারা কোন জায়গায় আছে সেই অবস্থানের উপর নির্ভর করে তার কতটা শক্তি সেটা বদলে যায়। এটা কিন্তু আমাদের সমাজের ক্ষেত্রেও সত্যি, যারা উঁচু অবস্থানে থাকে তারা যেরকমভাবে পাওয়ার দেখায়, যে ছেলেটা কেবল জন্ম নিল তার পাওয়ার কিন্তু একই রকম না, একই মানুষ, সে যখন বিভিন্ন অবস্থানে যায় তখন তার শক্তিটা চেঞ্জ হয়ে যায়, তার শক্তিটা পরিবর্তিত হয়ে যায়। তো এই এরকম করে এখানে এই যে এক একটা স্থানের এক একটা রকম মান সম্মান, এই যে এক একটা স্থানে, এই স্থানে যখন আছে তখন সে শুধু 2, যখন এই স্থানে আছে তখন সে 2×10, যখন সে এই স্থানে আছে তখন 2×100, যখন সে এই জায়গায় আছে তখন 2×1000, এক একটা স্থানের এক একটা মান, এটাকে আমরা বলি স্থানীয় মান পদ্ধতি, এই জিনিসটাকে আমরা বলি স্থানীয় মান বা প্লেস ভ্যালু সিস্টেম এটাকে ইংরেজিতে বলে। তো এই যে স্থানীয় মান, সেই সেখানে স্থানটা যতবার আমরা বামে যাচ্ছি তত 10 গুণ করে হয়ে যাচ্ছে, এই জিনিসটা মাথার মধ্যে খেয়াল করুন ভালো করে। 2 ছিল সে,
যখন আমরা এই অবস্থানে চলে গেলাম, একক দশকে চলে গেলাম, সে আগের থেকে 10 গুণ শক্তিশালী হয়ে গেল। যখন আমরা এখানে চলে গেলাম তখন সে হয়ে গেল 200, আগের থেকে আরও 10 গুণ, তাহলে 200 হয়ে গেছে এখন। এবং যখন আমরা আরও বামে যাব সে হয়ে যাবে 2000, আরও 10 গুণ। যত বামে যাচ্ছে তত সে কী হয়ে যাচ্ছে, আসলে 10 গুণ 10 গুণ 10 গুণ করে করে হয়ে যাচ্ছে। এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। এখন আমরা এখানে আবার খেয়াল করি যে ডান দিকে কারা আছে। ডান দিকে এই যে দুই ছিল, সেই দুই আবার কি, সেই দুই হচ্ছে 2/10, আসলে 2/10। আর এইখানকার যে দুইটা সে হচ্ছে 2/100। অর্থাৎ যত ডানে যাচ্ছে তত 10 ভাগ হয়ে যাচ্ছে, যত বামে যাচ্ছে তত 10 গুণ হয়ে যাচ্ছে। এই যে দশের ব্যাপারটা, এটার ভেতরে অন্তর্নিহিত আছে। অর্থাৎ আমরা জিনিসটাকে এভাবে লিখতে পারি, যে কোনো একটা সংখ্যা যদি হয় 2, 3, 4, 5, 0.67, এটাকে আমরা এভাবে লিখতে পারি, এটা হচ্ছে 5। এই 4কে লিখতে পারি 4×10। এই 3কে লেখা যায় 3×10². এবার আমি একটু পাওয়ার দিয়ে লেখার চেষ্টা করছি, কারণ 3×100। এটা এই যে 2, সেটাকে লেখা যায় 2×10³, মানে 1000। আর ডান দিকে যারা আছে তাদের কথা এবার চিন্তা করি, এটাকে 6টাকে লেখা যায় 6×1/10, বা আমি যদি পাওয়ার দিয়ে লিখতাম তাহলে লিখতাম 10^-1। আর এই 7, এটাকে লেখা যায় 7×10^-2। অর্থাৎ যত ডানে যাচ্ছি তত 10এর পাওয়ারটা কমতে থাকছে, যত বামে যাচ্ছে তত 10এর পাওয়ার বাড়ছে। আচ্ছা, তো এই জিনিসটা মাথার মধ্যে একটু রাখা দরকার, কারণ ওই যে সংখ্যা ব্যবস্থার আমি কথা বলছিলাম যে কেন ওই সংখ্যাগুলো শেষ হয় না, তার পেছনে আসলে এটা একটা জরুরি ভূমিকা রাখে যে এখানে সব কিছুই 10এর ব্যাপার ঘটছে। এখানে সব কিছু যত আমি ডানে যাচ্ছি 10এর ভাগ হয়ে যাচ্ছে। তো এই জিনিসটাকে এবার আমরা একটু বোঝানোর চেষ্টা করি যে ধরা যাক আমার কাছে একটা সংখ্যা আছে 1/2, তো এই সংখ্যাটাকে আমি দশমিকে কীভাবে লিখবো। তো আমরা এটা অনেকেই জানেন যে এটা 0.5, তো এটা এটা কেন হয় সেটাকে আমি একটু ফিল করার, একটু অনুভব করার চেষ্টা করতে চাই যে 0.5 ব্যাপারটা কেন হলো। কারণ হচ্ছে আমাদের দশভিত্তিক যে সংখ্যা ব্যবস্থা সেখানে সব কিছুই 10এর ভাগ হয়ে যায়। মানে আমি যখন একটা সংখ্যাকে ভাগ করার চেষ্টা করি সব কিছুকে আমি 10 ভাগ করতে পারি। এই যে সব কিছুকে 10 ভাগ করা যায় এটা একটা জরুরি ব্যাপার, এখানে জরুরি ব্যাপার। খেয়াল করে দেখি, ধরা যাক আমার কাছে 1/2 আছে, এটার মানে কি? এর মানে হচ্ছে যে আমার কাছে একটা পাউরুটি আছে, ধরা যাক আমার কাছে একটা পাউরুটি আছে আর দুইজন মানুষ আছে, একটা পাউরুটি আর দুইজন মানুষ, দুজন মানুষকে আমি একটা পাউরুটি ভাগ করে দিতে চাই, এখানে একজন মানুষ আর এখানে আর একজন মানুষ। তো আমি কীভাবে এটাকে ভাগ করে দিতে পারি? তো সাধারণভাবে আমি চিন্তা করবো কেন এটাকে 2 ভাগে ভাগ করে দাও, 2 ভাগে ভাগ করে দুজনকে দুইটা দিয়ে দাও। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের সংখ্যা ব্যবস্থা আমাদেরকে বলছে 2 ভাগে তুমি ভাগ করতে পারবে না, তুমি ভাগ করতে পারবে শুধুমাত্র 10 ভাগে, তারপরে তুমি সব কিছু হিসাব করতে পারো। বিপদের কথা, সব কিছুকে 10 ভাগে ভাগ করতে পারবে তুমি, যদি একটা ছোট্ট টুকরাও থাকে সেটাকেও তুমি 10 ভাগে ভাগ করতে পারবে, ভাগ করতে পারবে শুধুমাত্র একভাবে, মানে একটা উপায়ে, সেটা হচ্ছে 10 ভাগে ভাগ করা যায়। আচ্ছা, তাহলে এই যে একটা পাউরুটি আছে এটাকে আমরা 10 ভাগে ভাগ করি, ঠিক আছে 10 ভাগে ভাগ করলাম, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, ঠিক আছে 10 ভাগে ভাগ করেছি। খেয়াল করে দেখি আমরা, এই প্রত্যেকটা টুকরো এটা হচ্ছে 1/10, এটা 10 ভাগের 1 ভাগ। আচ্ছা, এখন এদেরকে আমাদেরকে ভাগ করে দিতে হবে। এইবার ভাগ করে দেওয়া কোনো ব্যাপার না, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি ওকে প্রথমে একটা দিলাম, ওকে আরেকটা দিলাম, এমন করে করে আমি যদি দিই তাহলে দেখবো এই 10টার মধ্যে আমি ওকে দিতে পারি 5টা, আর এইখানে যে আছে তাকে দিতে পারি 5টা টুকরো। তাহলে এই যে লোকটা, এরা প্রত্যেকে কয়টা করে পাচ্ছে? 5টা টুকরো পাচ্ছে। কিন্তু এই যে 5টা টুকরো, সেই টুকরোগুলো কি আসলে? এই 5টা টুকরো আসলে 5×1/10। একটু আগে আমি বলেছিলাম যে এক একটা টুকরো হচ্ছে 10 ভাগের 1 ভাগ। এবং এই জিনিসটাকে আমরা আসলে দেখি 0.5 বা 0.5। খেয়াল করে দেখুন যে এইটাকে আমরা আসলে 0.5 লিখি, যে 5এর ব্যাপারটা, এটার মানে হচ্ছে 10 ভাগের 5 ভাগ। এটা কিন্তু ইম্পর্টেন্ট যে আমরা 10 ভাগে ভাগ করে তার থেকে 5 ভাগ দিয়েছি, এই জন্য 0.5, এই জন্য 1/2 হচ্ছে 0.5। আমি যদি আরেকবার অন্য একটা করি তাহলে বোঝা যাবে জিনিসটা আরও ভালো করে। ধরা যাক আমি একটা জিনিসকে 4 ভাগে ভাগ করব, এটা দশমিকে কত হবে সেটা আমি বুঝতে চাই। তো বোঝার জন্য আমি এভাবে চিন্তা করি যে আমার কাছে একটা পাউরুটি আছে, আবার আগের মতোই চিন্তা করছি, একটা পাউরুটি আর মানুষ আছে 4 জন, 4 জন মানুষ, এখানে একটা মানুষ, আরেকটা মানুষ, আরেকটা মানুষ,
আরও একটা মানুষ, তাহলে একটা পাউরুটি আমি চারজনকে ভাগ করে দেব। কতভাবে ভাগ করে, মানে এদেরকে ভাগ করে দেব কিভাবে, যেন প্রত্যেকেই সমান সংখ্যক অংশ পায়। এটাই তো ভাগ করার নিয়ম, যে 12টা জিনিস ধরা যাক 12 ভাগ 4, এটার মানে কি? এর মানে হচ্ছে যে 12টা জিনিস আছে, এটাকে আমি 4 ভাগ করে করে যদি দিতে চাই বা চারজনের মধ্যে ভাগ করে দিতে চাই, প্রত্যেকে কয়টা করে পাবে, এটাই হচ্ছে 12 ভাগ 4। তো এখানেও একটা আমাদের পাউরুটি আছে, আমি এটাকে চারজনকে ভাগ করে দেব, প্রত্যেকে কতটুকু করে পাবে, চারজনকে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কতটুকু করে পাবে। আচ্ছা দেখা যাক, তাহলে এটাকে প্রথম কাজ কি, আমার কাজ হচ্ছে যে আমি সবসময় ভাগ করতে পারি 10 ভাগে, 4 ভাগে ভাগ করতে পারি না, কারণ আমাদের সংখ্যা ব্যবস্থা বলছে সবকিছু 10 ভাগে ভাগ করো। আচ্ছা ভালো কথা, তাহলে আমি যদি 10 ভাগে ভাগ করি, এই যে প্রথমে আমি এটাকে কি করলাম, 10 ভাগে ভাগ করে নিলাম, 1 2 3 4 5 6 7 8 9 10, প্রত্যেকটা ভাগ হচ্ছে 1/10 করে করে, ঠিক আছে। তাহলে এখন এখান থেকে যদি আমি ওদেরকে দেওয়ার চেষ্টা করি, এক খেয়াল করি যে আমি প্রথমে কি করতে পারি, এই যে দুটো টুকরো ওদেরকে দিলাম, ওকে দিলাম। আচ্ছা এইবার অন্য রং দিয়ে দেখাই, এই যে দুটো টুকরো এটা দিলাম ওকে, এই যে দুইটা টুকরো সেটা দিলাম ওকে, এবং এই যে দুইটা টুকরো দিলাম সেটা দিয়ে দিলাম ওকে। দেওয়ার পরে সমস্যা হয়ে যাচ্ছে যে এখন তো দুইটা টুকরো বাকি থেকে গেল, এবার আমি কি করব, দুইটা টুকরো তো বাকি থেকে গেল, সবাইকে তো আমি সমানভাবে ভাগ করে দিতে পারলাম না। তাহলে এই যে দুইটা টুকরো আছে, এই যে এখানে যে দুটো কালো কালো টুকরো দেখা যাচ্ছে, তাহলে ওদেরকে কি করতে হবে, আবারও 10 ভাগে ভাগ করতে হবে, কারণ আমরা শুধুমাত্র যে কোনো কিছুকে আমরা শুধুমাত্র 10 ভাগেই ভাগ করতে পারি, এটাই আমাদের উপায়। তাহলে এই দুটোকে আমি কাজ করি, এই যে এই দুটোকে আমি আবার আঁকছি, এই যে এখানে যে দুটো টুকরো ছিল তাদেরকে আমি এখানে রাখলাম, কিন্তু আমাকে কি করতে হবে, ওদেরকে আবারও 10 ভাগে ভাগ করতে হবে। আচ্ছা ভালো কথা, এদেরকে 10 ভাগে ভাগ করি, এই যে গুড়ি 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 একটা ভাগ, এখন এখানকার প্রত্যেকটা যে অংশ এরা কিন্তু 1/100, কেন, কারণ এই যে একটা ভাগ ছিল এটা ছিল 1/10, তারকেও আবার আমি 10 ভাগে ভাগ করেছি, 1/10টা ছিল সেটাকে আবারও আমি 10 ভাগের 1 ভাগ নিচ্ছি, ফলে এরা হচ্ছে এক একটা 1/100 করে। তো এখন খেয়াল করা যাক যে এখানে কয়টা আছে, এখানে টোটাল মোট 20টা আছে এখানে, তাই না, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10। এইবারে আমি এক কাজ করছি, আমি এই 5টা ওকে দিয়ে দিলাম, তাহলে ওকে দিচ্ছি আমি 5টা, তারপরে এই যে 5টা সেটা আমি দিচ্ছি ওকে, 1 2 3 4 5, তারপরে এই যে 5টা সেটা দিয়ে দিলাম ওকে, 3 4 5, এবং এই যে 5টা ছিল, এই বাকি যে 5টা এখানে আছে সেটা ধরা যাক আমি দিয়ে দিচ্ছি এই ভদ্রলোককে। ব্যাস শেষ, আমি সবাইকে ভাগ করে দিতে পেরেছি। কিন্তু এখন যে জিনিসটা হলো, প্রত্যেকে কয়টা করে পেলো সেটা আমি একটু বোঝার চেষ্টা করি, খুব ভালো করে দেখি। প্রত্যেকে প্রথমে পেয়েছিল এই যে দুইটা দুইটা করে, তাই না, এই দুইটা কি ছিল আসলে, আমি যদি সংখ্যা দিয়ে তাকাই তাহলে এই যে দুইটা, এই দুইটা ছিল আসলে 10 ভাগের 1 ভাগ, এই দুইটা ছিল 10 ভাগের 1 ভাগ করে করে, এবং এই যে এখানকার এক একটা 5টা তারা ছিল 100 ভাগের 1 ভাগ, এই যে এই প্রত্যেকটা ছিল 2 10 ভাগের 1 ভাগ, আর এইখানকার প্রত্যেকটা ছিল 100 ভাগের 1 ভাগ। ফলে এই জিনিসটাকেই আমরা কিভাবে লিখি জানেন, এটাকে আমরা এভাবে লিখি, 0.025, অর্থাৎ 1/4 যেটা ছিল সেটা আসলে 0.25। খেয়াল করে দেখুন, 0.25 আমরা যে পেলাম সেটা এখানে ভিজুয়ালাইজ করা যাচ্ছে, দেখা যাচ্ছে যে আচ্ছা প্রথমে এই যে দুইটা দুইটা করে আমি দিলাম, দেওয়ার পরে আরও বাকি থেকে গেল দুইটা, সেই দুইটাকে আমি আবার যখন 10 ভাগে ভাগ করলাম, করার পরে প্রত্যেকে আমি 5টা করে দিতে পেরেছি, ফলে এই 2 × 1/10 এটাই হচ্ছে এখানকার 2টা, আর 5 × 1/100 সেটা হচ্ছে এখানকার 5। এই এটাকে আমরা বলি, এটা হচ্ছে দশমাংশ, এটা হচ্ছে শতাংশ, মানে 100 ভাগের 1 ভাগ। তাহলে এখন এইবার মোটামুটি একটু আইডিয়া করা যাচ্ছে যে আমরা কিভাবে একটা সংখ্যাকে ভাগ করি, মানে এই যে 1/4 এটাকে যখন আমরা লিখি সেটাকে কিভাবে লিখি। আর একটা জিনিস এখানে আমরা খেয়াল করি, আমরা যখন সাধারণভাবে ভাগ অঙ্ক করি, যে আমি যদি 1/4কে যদি ভাগ অঙ্ক দিয়ে বোঝার চেষ্টা করি, আমরা কিন্তু ঠিক এই কাজটাই করি। কিরকম, আমরা ধরা যাক এভাবে লিখি আমি যে 4কে দিয়ে 1কে ভাগ করব। প্রথমে আমরা কি করি, প্রথমে আমরা দেখতে পাচ্ছি প্রথমে এর ভিতরে যায় না, ফলে আমি একটা শূন্য নিলাম, দশমিক নিয়ে এখানে একটা 10 লাগাই। এই যে 10 লাগাই, এই যে একটা শূন্য আমরা এক্সট্রা আনছি, এটা কী জন্য জানেন, এটা হচ্ছে জিনিসটাকে 10 ভাগে ভাগ করলাম, এই যে
এখানকার যে 10টা ভাগে আমি ভাগ করেছিলাম এটা সেই জিনিস। এইবার খেয়াল করে দেখুন এখানে কি করি আমি, 4 দুগুণে 8, এটা এবার ফিল করা যাচ্ছে এখানে যে ঘটনাটা কি ঘটেছে। 4 দুগুণে 8 সেটা এখানে ঘটেছে, এই যে 4 দুগুণে 8 মানে দুইটা করে করে আমি 4 জনকে দিতে পেরেছিলাম, ফলে 8টা হয়েছিল। এই যে 8টা জিনিস, 8টা টুকরো আমি সবাইকে দিতে পেরেছি এই 4 দুগুণে 8, ঠিক আছে। ফলে আমার কাছে অবশিষ্ট ছিল 2টা টুকরো, এই দুই কোন দুইটা, এই দুই হচ্ছে এখানকার যে 2টা টুকরো অবশিষ্ট ছিল সেই দুইটা। অর্থাৎ এই দুইটা হচ্ছে আমাদের দশাংশের ভিতরে, অর্থাৎ 10 দিয়ে ভাগ করার পরে যতটুকু টুকরো অবশিষ্ট ছিল সেইটা। এখন আমি দেখতে পাচ্ছি যে এখন তো কি হয়ে গেছে, 2টা টুকরো রয়ে গেছে, আমি 2টা টুকরো তো এই সবাইকে দিতে পারছি না। তাহলে কি করব, আমি ওদেরকে আবারও প্রত্যেককে 10 ভাগে ভাগ করছি, ফলে মোট কয়টা ভাগ পাওয়া গেল, 20টা। এই যে শূন্য একটা আমদানি করে নিয়ে আসলাম, কারণ আমি যেটা কি করছি আমি এটাকে আবার 10 ভাগে ভাগ করছি, ফলে 20টা টুকরো এখন পাওয়া গেল, ছোট ছোট গুড়ি 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 টুকরো। এখন এই গুড়ি গুড়ি টুকরোগুলোকে, এই যে 20টা টুকরো এখানে দেখা যাচ্ছে, এই হচ্ছে সেই 20। এখন এই যে গুড়ি গুড়ি টুকরো এখানে দেখা যাচ্ছে, আমি কি করছি, 4 5 20, অর্থাৎ এই প্রত্যেককে আমি 5টা করে করে দিয়ে দিলাম। একটু উপরে তোলা যাক জিনিসটাকে, এই যে 4 5 20 হওয়ার পরে আমার ভাগটা শূন্য হয়ে গেল, ফলে আমি 0.25 এটা দিতে পেরেছি। এই জিনিসটাকে আমি এখানে ভিজুয়ালাইজ করানোর চেষ্টা করেছি। আমরা আসলে কি করি ভাগ অঙ্কের ভিতরে, কেন একটা দশমিক দিলে একটা শূন্য আমদানি করছি, আসলে আমরা শূন্যটা দিয়ে যেটা করছি ওটাকে আবারও 10টা টুকরে ভাগ করছি, যে কতগুলো টুকরো এখন হলো। এখন এই যে এই শূন্যটা দশমিক দেওয়ার পরে মানে আমি এখন 10টা টুকরো পেয়েছি, কিন্তু সেই 10টা টুকরো এরা হচ্ছে প্রত্যেকের আসলে 10 মানে 1 দশমাংশ। আসলে এই জিনিসটা কিন্তু খেয়াল করতে হবে যে এরা একটা দশমিকের পরে আছে, ফলে আবারও যখন আমি 10 ভাগে ভাগ করছি সেটা একটা শতাংশের ভেতরে হয়ে গেছে। তো এই জিনিসটাই আমরা একটু বোঝার চেষ্টা করলাম যে আমরা কীভাবে ভাগ অঙ্কটা করি। তো এখন এখানে আমরা দেখতে পেলাম এটা শেষ হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু শেষ হয় না কখন, কখন শেষ হবে না সেই জিনিসটা একটু বোঝার চেষ্টা করা যাক। শেষ হবে না যখন আমি 1/3 করব। ধরা যাক 1কে আমি 3 দিয়ে ভাগ করছি, তো এখন আমার কাছে আগের মতোই, এখন আমার কাছে 3টা মানুষ আছে, এই যে একটা মানুষ, এই যে একটা মানুষ, এটা আর একটা মানুষ, ঠিক আছে। 3 দিয়ে আমি ভাগ করতে চাই, ভাগ করে কি সমস্যা হয় দেখি, আমার কাছে 1টা পাউরুটি আছে আগের মতোই, এবং মানুষ আছে কয়জন, 3 জন। তো আমাকে এখন ভাগ করে দিতে হবে, আমি জানি যে ভাগ করতে পারি না, ভাগ করার নিয়ম হচ্ছে যে সব কিছুকে আমাকে 10 ভাগে ভাগ করতে হবে। আমার কাছে এমন একটা মেশিন আছে যে মেশিনটা খালি 10 ভাগে ভাগ করতে পারে, এইরকম জিনিস ছাড়া আর কোনো কিছু আমাদের কাছে নাই। এটাই আমাদের সংখ্যা ব্যবস্থা, সংখ্যা ব্যবস্থাটা এইভাবে তৈরি। ফলে আমরা এটাকে করলাম 10 ভাগে ভাগ করলাম, করার পরে এখন আমি এদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করছি, ভালো কথা। তাহলে এক কাজ করি, প্রথম জনকে আমি দিচ্ছি, ধরা যাক এই কয়টা, এই যে প্রথম জনকে আমি 3টা টুকরো দিলাম, এই যে 3টা টুকরো প্রথম জনকে দিলাম, তারপরের জনকে আমি এই 3টা টুকরো দিলাম, আর তার যে পরের জন তাকে ধরা যাক এই 3টা টুকরো দিলাম। দেওয়ার পরে কি সমস্যা হলো, সমস্যা হলো যে 1টা টুকরো বাকি থেকে গেল। কোন টুকরোটা বাকি থেকে গেল, এই যে টুকরোটা এখানে দেখা যাচ্ছে, এই যে অংশটা, এই এই যে টুকরাটা, এটা বাকি থেকে গেল। তাহলে কি করতে হবে, নিয়ম হচ্ছে যে এটাকে আবারও 10 ভাগে ভাগ করতে হবে। খেয়াল করে দেখুন আগে এদের প্রত্যেকে ছিল 1 দশমাংশ করে করে, 1/10। আচ্ছা এখন 1টা বাকি থেকে গেল, সেটাকে কি করব আমি, ওটাকে আবারও 10 ভাগে ভাগ করব। এটাকে 10 ভাগে ভাগ করলাম, 10 ভাগে ভাগ করলে এখানকার প্রত্যেকটা হচ্ছে 1/100। খেয়াল করে দেখুন, আমার মনে হয় বুদ্ধিমান মানুষ ইতোমধ্যে একটু ধারণা করতে পেরেছেন যে এখান থেকে আমি এখন 3টা দেব ওকে, তারপরে 3টা দেব ওকে, কারণ এটাকে 10 ভাগে ভাগ করেছি, এবং ওকে দেব 3টা। দেওয়ার পরে কি হবে, 3 3 9 হওয়ার পরে আবার 1টা বাকি থেকে যাবে, অর্থাৎ 1/100 একটা টুকরো বাকি থেকে গেল। আগেরবার 1/10 একটা টুকরো বাকি ছিল, এবার 1/100 একটা টুকরো বাকি থেকে গেল। এখন সেই যে একটা ছোট্ট টুকরো, তাকে কি করতে হবে, আমাদের একটাই উপায় আছে, আমরা সব কিছুকে ভাগ করতে পারি শুধুমাত্র কয় ভাগে, 10 ভাগে। আমাদের সংখ্যা ব্যবস্থাটা আমাদেরকে এরকম করে বলছে যে সব কিছুকে তুমি 10 ভাগে ভাগ করে দাও, কিন্তু সমস্যা হচ্ছে আমি 10 ভাগে ভাগ করতে গেলে কি হবে আমি জানি, আবারও এরকম করে করে এই 3 3 9 একটা ঘটনা হবে, শেষ পর্যন্ত 1টা টুকরো অবশিষ্ট থাকবে। এরকম করে 1টা টুকরো অবশিষ্ট থাকবেই, সারা জীবন থাকতেই থাকবে, এটা আমরা কোনোভাবেই শেষ করতে পারবো না, ফলে এটা অনন্তকাল ধরে চলবেই। আমরা এই জিনিসটাকেই তখন কীভাবে বলছি, এইটা আসলে 3 গুণ মানে 3টা টুকরো কিসের, 1/10 3টা টুকরো আছে এখানে, এখানে আছে
এক বাই 100-এর তিনটা টুকরো, এরপরেরটা হচ্ছে এক বাই 1000-এর তিনটা টুকরো, এরপরে আমাদের কাছে থেকে যাবে এক বাই 10,000-এর তিনটা টুকরো, এরা থাকবেই সব সময়। ফলে এই জিনিসটাকে এরকম দাঁড়াবে একটা জিনিস, 0.33333 অনন্তকাল চলতেই থাকবে। ওই যে একটা করে টুকরো বাদ থেকে যাবে, সেটা ধরে আমাদের শেষ পর্যন্ত ভাগ করেই যেতে হবে। তো সেই জিনিসটাকে আমি যদি ভাগ অঙ্কের মাধ্যমে দেখাই তাহলেও একই জিনিসই পাবো আমরা। দেখি, তিনকে আমি যদি, এই যে এককে যদি তিন ভাগে ভাগ করতে যাই, প্রথমে তো যাচ্ছে না, ফলে শূন্য দিলাম, দশমিক নিলাম, 10 মানে কি, আমরা আসলে 10 ভাগে ভাগ করলাম। করার পরে এখন তিনজনকে ভাগ করে দেওয়ার চেষ্টা করছি, 3 3 9টা, চমৎকার, একটা অবশিষ্ট থেকে গেল। এটা কি, এই এই এক হচ্ছে অংশ, একটা দশমাংশ ফাঁকা পড়ে আছে। তো আমরা এক কাজ করলাম, আমরা আবার একটা শূন্য নিলাম, এর মানে হচ্ছে আমরা আবারও এটাকে 10 ভাগে ভাগ করলাম। করার পরে সেইটাকে সবার মাঝখানে ভাগ করে দেওয়ার চেষ্টা করছি, 3 3 9, আবারও একটা বাদ থেকে যাচ্ছে, আবার 3 3 9, আবারও একটা বাদ থেকে যাচ্ছে। আমরা এমন করে সারা জীবন চলতে থাকবো, ফলে এটা কোনোদিন শেষ হবে না। এই যে শেষ হচ্ছে না, আসলে জিনিসটা কি, 1/3-কে তিন ভাগে ভাগ করা কখনো সম্ভব না? উত্তর হচ্ছে অবশ্যই ভাগ করা সম্ভব, কিন্তু আমি যদি 10 ভাগ করে করে ভাগ করতে যাই তাহলে শেষ করতে পারছি না। অর্থাৎ এই সমস্যাটা হচ্ছে এখানে 10 ভাগ করার, আমাকে 10 ভাগে ভাগ করতে হচ্ছে, কারণ আমাদের সংখ্যা ব্যবস্থাটা বলেছে যে এটাকে 10 ভাগে ভাগ করতে হবে। এই জায়গাটাই হিসাবের ঝামেলা। এই ভিডিওতে আপনারা দেখলেন যে কখন একটা সংখ্যাকে আরেকটা সংখ্যা দিয়ে ভাগ করলে দশমিকের পরে সংখ্যাটা এরকম করে অনন্তকাল চলতেই থাকে, কেন চলতে থাকে সেটা আপনারা দেখলেন। কিন্তু এর পরের ভিডিওতে আমি দেখাবো যে কখন আসলে এটা শেষ হয়ে যায়। শেষ হবে শুধুমাত্র তখনই যদি উপরের সংখ্যাটাকে নিচের সংখ্যা দিয়ে, যখন আমরা ভাগ করি একটা সংখ্যাকে, যখন আরেকটা সংখ্যা দিয়ে ভাগ করি, নিচেরটা মানে হর যেটা, সেটা যদি 2 অথবা 5-এর পাওয়ার হয় কিংবা তাদের গুণফল হয়, শুধুমাত্র তখনই এই ভাগফলটা শেষ হয়ে যায়। এটা কেন হয় সেটা বোঝাবো, আর শেষ যদি না হয় তাহলে কেন ঘুরে ঘুরে একই জিনিস বারবার আসতে থাকে, কেন পৌনঃপুনিক হয়, সেটাও এর পরের ভিডিওতে আমি বোঝাবো। ভালো থাকবেন।